স্বাধীনতা দিবস পালন করেছি 26শে মার্চ। জিয়া রহমানকে ঘোষক বলে তারা পরিচয় করিয়ে দেয়। জিয়া রহমান জীবদ্দশায় কখনো তিনি স্বাধীনতার ঘোষকই দাবি করেননি। আমার মনে হয় তারা যেভাবে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে কথা বলেন, স্বয়ং জিয়া রহমানের মনে লজ্জা পেয়ে কবরের মধ্যে কাত হয়ে শুয়ে পড়ছে। আমি জিয়া রহমানের জীবদ্দশায় কোনোদিন শুনি নাই, কেউ শুনে নাই যে জিয়া রহমান বলেছে যে তিনি স্বাধীনতার ঘোষক। আমাদের আলোচনা সভায় এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তারপর আমি চট্টগ্রামের মানুষ বিধায় একটু বলতে চাই। 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চ দিবাগত রাতে, 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করার পর সেটি ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে সব জায়গায় প্রচার করা হয়। এর মধ্যে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে একজন সেনাবাহিনীর অফিসার দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পাঠ করে শোনানো প্রয়োজন, তাহলে যুদ্ধ মনে হবে। এবং সেই কারণে তারা প্রথমে মেজর রফিক সাহেবের সাথে যোগাযোগ করলেন, কারণ মেজর রফিক সাহেবের সাথে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ ছিল। মেজর রফিক সাহেব বললেন যে আমি অ্যাম্বুশ নিয়ে বসে আছি, যদি আমি এখান থেকে সরে যাই তাহলে পাকিস্তানিরা এই এলাকা দখল করে ফেলবে, সুতরাং আমার পক্ষে যাওয়া সম্ভবপর হবে না। উনি জিয়া রহমানের খোঁজ দিলেন, তারপর জিয়া রহমানের সাথে যোগাযোগ করা হলো 27 তারিখ। এটি 26 তারিখ নয়, এটি হচ্ছে 27 তারিখ। এবং যোগাযোগ করার পর জিয়া রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করার জন্য রাজি হলেন। প্রথমে তিনি ভুল করেছিলেন, পরে সেই ভুলটি আওয়ামী লীগের নেতারা সংশোধন করে দেন। সংশোধন করে দেওয়ার পর তিনি আবার সেটি পাঠ করেন। এই হচ্ছে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ। স্কুলে যেমন দপ্তরি ঘণ্টা বাজায়, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু দপ্তরি গ্রহণ করে না, স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত হেডমাস্টার গ্রহণ করে, দপ্তরি নয়। তো জিয়া রহমান 27 তারিখ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। বিএনপি নেতাদের কথায় আমার হাসি পায়। চট্টগ্রাম বেতার কেন্দ্র আপনারা ঢাকায় এখন শুনতে পান কিনা আমি জানি না, এখন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ক্ষমতা 100 কিলোওয়াট, আর তখন ছিল 10 কিলোওয়াট। কোনো রকমে ফেনী পর্যন্ত শোনা যেত, এর বাইরে শোনার কোনো স্কোপ ছিল না, কোনো রকমে ফেনী পর্যন্ত শোনা যেত। আর জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদেক হোসেন খোকা পুরান্ডাকে লাভ দিয়েছিল, আরে বেটা তুমি থুনলা কেমনে, এটা ফেনী পর্যন্ত কোনো রকমে শোনা যেত। আর রাজশাহীতে মিজানুর রহমানিও নাকি লাভ দিয়েছিল, ওদের কথায় ব্যঙ্গ লাফায়, এখন ওদের কথায় হাসি পাওয়া ছাড়া অন্য কোনো কিছু নয়।